বিরিয়ানি এর আগে হয়তো আপনারা অনেকবারই বানিয়েছেন, বাট আমার কথা মতো একবার এইভাবে বানিয়ে দেখুন। আমরা যে গতানুগতিক বিরিয়ানি খেয়ে থাকি বা বানিয়ে থাকি, এই রেসিপিটা তার থেকে একদম আলাদা। খুবই সহজ পদ্ধতিতে, কম উপকরণ দিয়ে আর কম সময়ে রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারবেন, বাট টেস্টটা হবে দেখবেন একদম অন্যরকম। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি হরিয়ালি চিকেন বিরিয়ানি। তাহলে এই হরিয়ালি চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি চিকেন। চিকেনের পিসগুলো দেখুন আমি এরকম বড় বড়ই রেখেছি, খুব যে ছোট কিন্তু তা নয়, এরকম সাইজের কেটে নিলেই হবে। এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেবো। তার জন্য যে পাত্রে আপনারা চিকেন বিরিয়ানিটা বানাবেন সেই পাত্রেই চিকেনটাকে ডাইরেক্ট ট্রান্সফার করে নিন। চেষ্টা করবেন চিকেনের মধ্যে থেকে জলটা কিন্তু একদম ভালো করে ছড়িয়ে নেওয়ার, তা না হলে দেখবেন ম্যারিনেশনটা কিন্তু ভালো হবে না। আর এখানে আপনাদের ম্যারিনেশনের জন্য লাগবে 7 মতো নুন, সাথে 2 কেজি চিকেনের জন্য ঠিক এইটুকুনি মানে হাফ চা চামচ হলুদ, আর সবশেষে একটা গোটা পাতি লেবুর রস। ব্যাস, এবারই সব কিছুকে একবার ভালো করে আপনারা মাখিয়ে নিন। এটা বেসিক্যালি আমি ফার্স্ট ম্যারিনেশন করছি, এতে কী হয় চিকেনের যে গন্ধটা থাকে সেটা চলে যাবে, আর চিকেনে নুন দেওয়ার কারণে চিকেনটা অনেকটা নরমও হবে। আর এবার এটাকে ভালো করে ম্যারিনেট করার পরে এইভাবে আপনারা এটাকে রেখে দিন মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এবার এই চিকেনটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। আর পেস্টটা বানাতে আপনাদের লাগছে ধনে পাতা, যেটাকে আমি ডাইরেক্টলি এইভাবে মিক্সিতে দিয়ে দিচ্ছি। এবার যতটা আপনারা ধনে পাতা নেবেন তার অর্ধেক নেবেন পুদিনা পাতা, সেটাকে এই ধনে পাতার সাথেই দিয়ে দেবেন। তার সাথে দিয়ে দিন আদা 10 থেকে 15 গ্রাম মতো। পেস্টের যাতে সুবিধা হয় সেই জন্য এটাকে আমি এরকম স্লাইস করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি রসুন, এরকম বড় সাইজের রসুন হলে দিয়ে দিতে হবে 15 থেকে 20 পিস। আর তারপর ফাইনালি দিয়ে দিন কাঁচা লঙ্কা। এবার এটাকে আপনারা চাইলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন, বাট যদি এইভাবে বরফ দিয়ে করতে পারেন তাহলে দেখবেন এর কালারটা একদম ইনট্যাক্ট থাকে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এবার পেস্টটা রেডি হয়ে গেলে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো চিকেনের মধ্যে। যেহেতু আমরা বরফ দিয়ে করেছি পেস্টের কালারটা দেখুন একদম ব্রাইট গ্রিন আছে, এটাই যদি আপনারা জল দিয়ে করতেন এতক্ষণে দেখতেন এটা বেশ অনেকটাই কালো হয়ে গেছে। আর এই পেস্টটা দিয়ে দেওয়ার পরে দেখুন আর কি কী এখানে দিয়ে দিচ্ছি। সর্বপ্রথম দিয়ে দিচ্ছি 300 গ্রাম টক দই, যেটাকে দেখুন আমি আগে থেকেই ভালো করে ফেটিয়ে রেখেছি। তারপর দিয়ে দেবো বেরেস্তা, এই বেরেস্তাটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। আচ্ছা, এখানে বলে রাখি এই বেরেস্তা বানানোর সঠিক নিয়ম কিন্তু আমি শিখে রেখেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannaghar.com থেকে। এছাড়াও সেখানে পেয়ে যাবেন প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি। তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনোরকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর এপাশে দেখুন এটাও এত কোণে ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার যে তেলে আমি বেরেস্তাটা বানিয়েছিলাম সেটাও এখানে দিয়ে দেবো। আর 2 কেজি চিকেনের জন্য আপনাদের লাগবে 250 মিলি পেঁয়াজ ভাজার তেল। আর ভালো করে মেশানো হয়ে গেলেই আমি এর গ্যাসটা অন করে নেবো, সেই জন্য আমি যে পাত্রে বিরিয়ানি করব সেই পাত্রেই ম্যারিনেট করে নিয়েছিলাম। প্রথমে আপনারা গ্যাসের ফ্লেমটা একদম জোরে দেবেন না, তাহলে কী হবে দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপর যখনই দেখবেন এইভাবে ফুটতে শুরু করেছে তখন এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিন। এরপর যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিন। আর এটা যতক্ষণ কুক হচ্ছে আমি একটা ডেচকিতে জল বসিয়ে নিয়েছি বিরিয়ানি চালটা সেদ্ধ করার জন্য। আর এই জলের মধ্যেই দিয়ে দেবো কয়েকটা গোটা গরম মশলা। আর এপাশে কিন্তু চিকেনটাকে আপনাদের এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, তাই এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকুন। আচ্ছা, এটাও আপনাদের মনে রাখতে হবে আপনারা যদি এটাকে স্লো ফ্লেমে করেন তাহলে এর থেকে জলটা ছেড়ে দেবে, তখন কিন্তু আর বিরিয়ানির টেক্সচারটা আপনাদের ভালো আসবে না, তাই এটাকে হাই ফ্লেমে এইভাবে ভালো করে মেশাতে থাকুন যতক্ষণ না চিকেনটা প্রায় 30-40% মতো কুক হয়ে আসছে।
এরপর যখনই দেখবেন চিকেনটা প্রায় 30% মতো কুক হয়ে গেছে আর এইভাবে জলটা ছাড়া শুরু করছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে কিছু মশলা। যেমন সবার প্রথম দিয়ে দিতে হবে জিরে গুঁড়ো 2 চা চামচ, তারই সাথে ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছি 2.5 চা চামচ। আর ধনে গুঁড়োর পরে লাগবে 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর তারপর সবশেষে 7 মতো নুন। নুনটা আমি আগেও দিয়েছি, তাই এখানে আপনারা পরিমাণ বুঝে দিয়ে দেবেন। আর তারপরই সব মশলা দেওয়ার পরে একবার ভালো করে এটাকে মিশিয়ে নিন। আর মশলা দেওয়ার সময় আর মশলা দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটা লোই রাখবেন, তা না হলে এই সবুজ ভাবটা কিন্তু আস্তে আস্তে কালো হতে থাকবে। আর এবার দেখুন জলটা এখন এতক্ষণে অনেকটাই গরম হয়ে গেছে, এবার জলটার ফ্লেভারটা আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচি, তারই সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আর অল্প কয়েকটা সাজিরে। আর এরপর যখনই দেখবেন জলটা ভালো করে ফুটে গেছে, তখন এখানে দিয়ে দিন 7 মতো নুন। নুনের পরিমাণটা এখানে আপনাদের একটু চড়া রাখতে হবে, তাহলে দেখবেন বিরিয়ানির চালের মধ্যে নুনটা ভালোভাবে ঢুকবে। এবার এই জলের মধ্যে আমি আগে থেকে ভিজিয়ে রাখা 1 কেজি বাসমতি চাল দিয়ে দিচ্ছি। চালটা কিন্তু আপনারা মিনিমাম আধা ঘন্টা হলেও ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর এপাশে যেহেতু চিকেনটা 40% কুক হয়ে গেছে, তাই এর গ্যাসটা আমি বন্ধ করে রেখেছি। আর এপাশে চালটাকে আমি ভালো করে বয়েল করে নেব। এখানে যেহেতু চিকেনটা প্রায় 40% মতো কুক আছে, সেই জন্য চালটাকে আমাদের একটু আগে থেকেই তুলে নিতে হবে। তাই রাইসের প্রথম লেয়ারটা আমি 60% কুক হলেই তুলে নেব। এবার দেখুন রাইসটা প্রায় 60% মতো কুক হয়ে গেছে, তাই এটাকে তুলে নিয়ে আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি। বাট অবশ্যই এইভাবে জলটা ভালো করে ঝরিয়ে নেবেন। রাইসটা দেওয়ার পরে এইভাবে একবার ভালো করে স্প্রেডও করে নিন। আর স্প্রেড করা হয়ে গেলে বাকি রাইসটাও এখানে দিয়ে দিন। বাট এই সময় কিন্তু রাইসটা এখন প্রায় 80% মতো কুক হয়ে গেছে, আর এই 80%-এর লেয়ারটাই আপনাদের ওপরে রাখতে হবে। এরপর এই রাইসটাকেও আপনাদের ভালো করে একবার এইভাবে স্প্রেড করে নিতে হবে। আমরা যে গতানুগতিক বিরিয়ানি বানিয়ে থাকি তার থেকে এটা কিন্তু অনেকটাই সোজা বানানো। এবার এর মধ্যে দিয়ে দিন অল্প একটু গরম মশলা, তারই সাথে একটু বেরেস্তা। আমি এখানে ঘি দিচ্ছি না, আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন, এবং সবশেষে একটু ধনে পাতা আর পুদিনা পাতা কুচানো। এরপর আমি এখানে সিলভার ফয়েল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, আপনাদের কাছে যদি ঢাকনা থাকে আপনারা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবেন। আর এইভাবে জল দিয়ে দেওয়ার কারণ হলো যাতে একটার সাথে একটা সিলভার ফয়েল ভালোভাবে আটকে যায়। এবারটাকে আমি ভালোভাবে এইভাবে র্যাপ করে দিচ্ছি যাতে স্টিমটা কোনোভাবেই বেরোতে না পারে। আর ভালো করে এইভাবে সিল হয়ে গেলে আমি এটাকে একটা চাটুর উপরে বসিয়ে নিয়েছি দম দেওয়ার জন্য। এবার আমি আপনাদের দম দেওয়ার টাইমিংটাও বলে দিই। প্রথমে এইভাবে হাই ফ্লেমে রাখুন 10 মিনিটের জন্য, তারপর 15 মিনিট রাখুন লো ফ্লেমে, তাহলে টোটাল রাখতে হবে আপনাদের 25 মিনিটের জন্য। আর 25 মিনিট দম হয়ে যাওয়ার পরে আপনাদের এটাকে রেস্টিংয়ে রেখে দিতে হবে আরও 15 মিনিটের জন্য, তাহলে দম দেওয়া আর রেস্টিং নিয়ে আপনাদের সময় লাগবে টোটাল 40 মিনিট। এবার টোটাল 40 মিনিট পরে আমি আপনাদের বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি। দেখুন রাইসটা কতটা ঝুরঝুরে হয়েছে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর।
দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।